বাংলা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো রাজমা কবিরাজি। এটা খেতে খুব সুন্দর হয়, তোমরা তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর দেখতেও দেখো কত সুন্দর। তোমাদেরকে আমি দেখাবো রেসিপিটা কিভাবে তৈরি করে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা কি করবে, হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করবে, সাথে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো দেখা যাক এই রাজমা কবিরাজি বানাতে কী কী লাগছে এমনভাবে তৈরি করি। চলো তাহলে, ব্রেড ক্রাম বানানোর জন্য আমি ব্রেড নিয়েছি। দেখো ব্রেডগুলো হাওয়াতে শুকিয়ে এইভাবে শক্ত হয়ে গেছে বিস্কিটের মতো। এগুলোকে আমি ভেঙে রেখে দিয়েছি টুকরো টুকরো করে। এবারে আমি এগুলোকে মিক্সিতে দেব, দিয়ে গুঁড়ো করে নেব, কিন্তু একদম পাউডারের মতো গুঁড়ো করব না, সামান্য খোঁচা খোঁচা থাকবে, এইভাবে গুঁড়োটা করব। তাহলে চলো আমি মিক্সিতে দিয়ে গুঁড়োটা করে নিই। মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি ব্রেডগুলোকে। এইভাবে সব ব্রেডগুলোকে দিয়ে দেবো মিক্সিতে। খুব ইজি, ঘরে তোমরা বানাতে পারো। মিক্সিতে আমি ব্রেডটাকে গুঁড়িয়ে নিয়েছি, দেখো এইভাবে হবে, একদম পাউডার হয়ে যাবে না, আবার একদম বেশি দানা দানাও থাকবে না। দেখো কি সুন্দর তৈরি হয়েছে, এটাকে অনেক দিন ঘরে তোমরা রেখে দিতে পারবে, নষ্ট হবে না। এইভাবে বানানো হয়েছে ব্রেড ক্রামটা। তাহলে চলো আবার মেন রেসিপিতে ফিরি। রাজমা কবিরাজি বানানোর জন্য আমার লাগছে রাজমা। এটাকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি। দেখো একদম সিদ্ধ হয়ে আছে। লাগছে পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, আদা আর রসুনের পেস্ট। এখানে আছে কিছু মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিনি, নুন, আর আছে গরম মশলা। এখানে আছে চিলি ফ্লেক্স, আছে আলু সেদ্ধ করা, এখানে আছে ব্রেড ক্রাম। এই রেসিপিটা আমি এখানে এই ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। এখানে আছে ডিম, দুটো ডিম আছে এখানে, ডিমটা নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখেছি। সেমভাবে এখানেও একই পদ্ধতিতে দুটো ডিম, নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখেছি। এই দুটো ডিম আমি কেন দু জায়গায় করে রেখেছি সেটা রান্নাটা করতে করতেই দেখাবো। আর ভাজার জন্য আছে অলিভ অয়েল, তোমরা সাদা তেলেও করতে পারো। তাহলে চলো দেখা যাক রাজমা কবিরাজিটা আমি কিভাবে বানাই। রাজমাটার মধ্যে আমি এই আলু সিদ্ধগুলো আর একটু ব্রেড ক্রাম দেব। দিয়ে ভালো করে মেখে নেব। মাখাটা আমার হয়ে গেছে, এবারে পরের স্টেপে যাব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, একটু গরম হোক তেলটা। তেলটা সামান্য গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে
পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবারে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজবো। ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এইবারে এর মধ্যে আমি এই মশলাগুলো সব দিয়ে দেব। সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরিয়েছে। সামান্য একটু কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবারে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দেব। যে যেরকম ঝাল খাও সেইভাবে দেবে। আমি যে রাজমা আর আলুটা দিয়ে তৈরি করেছিলাম মাখাটা, ওইটা দিয়ে আমি কবিরাজিগুলোর শেফটা তৈরি করে রেখেছি। এবারে বাকি কাজটা করব। আমি দু জায়গায় ডিম গুলে রেখেছিলাম, একটা জায়গায় ডিমের গোলাটা এখন কাজে লাগবে, আর একটা আমি যখন লাগবে তখন দেখাবো। প্রথমে এই কবিরাজিগুলো আমি ডিমের গোলায় চুবিয়ে নেব, খুব আলতুভাবে করব। এইবারে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেব। অন্য হাত দিয়ে এটা করবে, নলে ব্রেডগুলো লেগে যাবে। সুন্দরভাবে ব্রেড ক্রামগুলো এটার মধ্যে মাখিয়ে দেবে। দুবার কোট করব, আবার আমি ডিমের গোলায় আরেকবার চুবিয়ে নেব। সুন্দরভাবে মাখিয়ে নিলাম চেপে চেপে। এইভাবে আমি প্রত্যেকটা কবিরাজি ব্রেড ক্রামের কোডে মাখিয়ে নেব। সবকটা কবিরাজি আমার ব্রেড ক্রামে কোট করা হয়ে গিয়েছে। এইবারে যেই বাটিটায় আর একটা বাটিতে ডিমটা ছিল এটার কাজটা আমি দেখাবো। এই ডিমটা লাগবে আমার কবিরাজির জালিটা তৈরি করার জন্য। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবো, এক চামচ মতো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে একটা একটা করে আমি কবিরাজি ভালো করে ভেজে নেব। এরকম একটা ঝাঁঝরির মধ্যে কবিরাজিটা দিয়ে দেব, দিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর একটাও দেওয়া হয়ে যাবে,
পাশে সেম ভাবে দিয়ে দেব। সুন্দর ভাবে লাল করে ভাজবো। এইভাবে আমি সব কটা কবিরাজি সুন্দর করে লাল করে ভেজে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব একটা একটা করে। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে তুলে নেব। এইবারে যে এই যে ডিমের গোলাটা কর্নফ্লাওয়ারতে গুলে রেখেছিলাম, এইটা দিয়ে আমি কবিরাজির জালিটা বানাবো। ঠিক এইভাবে হাতে করে আস্তে আস্তে দিতে থাকবো। এই সময় গ্যাসটাকে একদম লো করে দেবে। এবারে এর মধ্যে কবিরাজিটা আস্তে করে ছেড়ে দেব। এইভাবে কবিরাজিটাকে ডিমের জালি দিয়ে ঢেকে দেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে। এইভাবেই আমি সব কবিরাজিগুলোকে তৈরি করে নেব।